হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো তোমাদের সবার রিকোয়েস্টে আজকে নিয়ে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ তরমুজের সাদা অংশটা বাটা, টাইটেল দেখে বুঝে গেছো, তো চলো দেখে নিই ওটা কী কী লাগে বানাতে। তো অ্যাট ফার্স্টে আমরা তরমুজের যে সাদা অংশটা মানে সবুজটা আর যে লালটা তো আগেই খেয়ে নেবে কেটে, আর যে সাদা অংশটা ওটাকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নেব, এক যতটা ছোটো পারবে করে নেবে। আর এই যে দেখতেই পাচ্ছ সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছে মা, আর তারপরে সাদাগুলো কিউব করে কেটে নেব। দেন এগুলোকে ভালো মতন ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরতে দিয়ে দিয়ে দেবো। তারপর এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। তো রেসিপিটা বানাতে আমরা এখানে নিয়ে নিয়েছি দুটোখানা বড় পেঁয়াজ কুচি কুচি করে, আর এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1টা গোটা রসুন। তারপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চিংড়ি মাছটা স্কিপ করতে চাও পারো সেটা করতে। আর এখানে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরা, ফোড়ন, তারপর এটা একটু হালকা সেন্ট বেরোলে দিয়ে দেবো কুচোনো সেই পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে, তার সাথেই দিয়ে দেবো হচ্ছে সমস্ত লঙ্কাগুলো, লঙ্কা পরিমাণ মতন ঝাল, যেরকম খাও সে সেরকমই দেবে। বাটাতে একটু ঝাল ভালো লাগে বলে একটু ঝালটা বেশি দিতে বলেছি মাকে। তারপর রসুনটা দিয়ে দেবো, 1টা গোটা রসুন যে কেটে রেখেছিলো মা ওটা দিয়ে দেবো। তারপর ওটাকে হালকা করে ভাজা ভাজা করবো। অন্যদিকে চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে রাখবে, তারপরে চিংড়ি মাছটাও দিয়ে দেবে একসাথে। তারপর সব কটাকে একসাথে ভাজা ভাজা করে নেব। তারপর এটার সাথেই অ্যাড করে দেবো, ওই ভাজার সাথে অ্যাড করে দেবো তরমুজের যে সাদাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আর এটাকে কিন্তু একদম বেশি ভাজবো না, এই যে সব জিনিসগুলোকে জাস্ট হালকা লাইট ব্রাউন করবো, তোমাদের দেখতেই পারবে আমি কতটা ভাজি। দেন দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের ভাজাটা হয়ে এসছে প্রায়। এবার এটাকে থালার মধ্যে এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো, পুরোপুরি ঠান্ডা হবে তারপর। তার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে মা ভালো করে পেস্ট বানিয়ে নেবে, পুরো ফাইন পেস্ট বানাতে হবে, আর আমাদের অনেকটা হয়েছে এর জন্য হাফ হাফ করে করব। তো এই দেখতেই পাচ্ছ পুরো ফাইন পেস্ট করে নেব। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিলই, আর একটু তেল অ্যাড করে কালো জিরা ফোড়ন দিয়ে ওই পেস্টটা পুরো ঢেলে দিতে হবে ভালো করে। এবার এটাকে কম আছে নাড়াতেই হবে, কারণ নাড়ানো যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু এটা লেগে যাবে, তাই জন্য এটা নাড়তে থাকবে। তো কিছুক্ষণ নাড়ার পর এটার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী স্বাদের জন্য চিনি যাতে ব্যালেন্স করে ঝালটা, আর তারপর এটাকে পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কষাবো। আর অবশ্যই কিন্তু ঢেকে কষাবে, কারণ এটা প্রচণ্ড ছিটছিল, প্রচণ্ডই ছিটছিল এটা, তাই জন্য ঢেকে ঢেকে কষাবে। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অবশ্যই নুনটা টেস্ট করে তারপর দেবে, কারণ ভাজার সময়ও কিন্তু নুন পড়েছিল। তো অনেকক্ষণ ধরে কষানোর পর এটা এরকম অবস্থায় এসছে, আরও এটা কষবে। তো ফাইনালি এটা হয়ে গেছে রেডি, হাফটা অলরেডি তোলা হয়ে গেছে অন্য বাটিতে, যেহেতু অনেকটা ছিল আর এটা হাফটা। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে। দারুণ লাগে খেতে, মানে এই বাটা দিয়ে তোমরা এক ভাত খেয়ে নেবে। তো প্লিজ ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো টাটা।